নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটি পিঠার রেসিপি, যার নাম হলো গোকুল পিঠা। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমে পুর বানিয়ে নেব, তাই একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গাওয়া ঘি এবং চায়ের কাপের এক কাপ তরল দুধ। দুধটা একটু গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চায়ের কাপে মেপে এক কাপ একদম মিহি করে কুড়ে রাখা নারকেল। নারকেল কোড়াটাকেও পুরো মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপে মেপে হাফ কাপ খেজুরের গুড়। গুড়টাকেও সব কিছুর সাথে মিশিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একের চার চা চামচ ছোটো এলাচের গুঁড়ো দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে যতক্ষণ না মিশ্রণটা একটু শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে এটাকে পাক দিয়ে নেব। গুঁড়ো দুধের পরিবর্তে শুধুমাত্র তরল দুধ আরও একটু বেশি দিয়েও এই রেসিপি বানাতে পারেন। মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে প্রায় 5 মিনিট মতো পাক দিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে মিশ্রণটা একটু শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আরও এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে আরও কিছুক্ষণ, অর্থাৎ যতক্ষণ না পুরো মিশ্রণটা কড়ার সাইড ছেড়ে উঠে একটা মণ্ডর মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দিয়ে নেব। মোট 15 মিনিট পাক দিয়ে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মিশ্রণটা একটা মণ্ডর মতো হয়ে কড়ার গা ছেড়ে উঠে আসতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে থেকে অল্প মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে ঘুরিয়ে যদি একটা মসৃণ বল বানানো যায় তাহলে বুঝে নিতে হবে যে এই মণ্ডটা পিঠের পুরের জন্য একদম তৈরি হয়ে গেছে। আর যদি এরকম একটা ছোট ও মসৃণ বল বানানো না যায় তাহলে আরও কিছুক্ষণ পাক দিয়ে নিতে হবে। এবার এটাকে কড়া থেকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়, তাহলেও আবার শক্ত হয়ে যাবে। মিশ্রণটা একটু ঠান্ডা অর্থাৎ গরমই থাকবে কিন্তু হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম অবস্থায় এলে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে প্রথমে একটা গোল বলের শেপে বানিয়ে দুই হাতের তালুতে করে এইভাবে হালকা চেপে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। কেউ চাইলে এর মধ্যে নারকেল বেটেও দিতে পারেন, আবার নারকেল ছাড়া শুধুমাত্র খোয়াখিরের পুর দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এরপর পিঠের ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম চায়ের কাপের এক কাপ ময়দা, এই চামচের দুই চামচ সুজি, একদম অল্প নুন এবং হাফ চা চামচ গাওয়া ঘি। এখন এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে মিশ্রণটাকে এইভাবে 2-3 মিনিট ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে। দুধের পরিবর্তে জল দিয়েও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। 3 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে একদম অল্প একটু দুধ দিয়ে পুরো মিশ্রণের সাথে মিশিয়ে নেব। এর ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। এরপর এটাকে ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। এতে সুজিটা ফুলে গিয়ে মিশ্রণটা আরও একটু ঘন হয়ে যাবে। ততক্ষণে চিনির শিরা বানানোর জন্য এখানে একটা পাত্রে চায়ের কাপের 1.5 কাপ চিনি, 1.5 কাপ জল এবং দুটো মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ দিয়ে একবার নেড়ে দেওয়ার পর যখনই চিনিটা পুরোপুরি গলে আসবে তারপর এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে একটা হালকা আঠালো বা চিটচিটে শিরা বানিয়ে নেব। অনেক সময় দেখা যায় চিনিতে প্রচুর পরিমাণে নোংরা থাকে, তার জন্য এই শিরা বানানোর সময় এর মধ্যে 1-2 চা চামচ তরল দুধ দিয়ে একটু ফুটিয়ে নোংরাটাকে এইভাবে তুলে ফেলে দিতে হবে। চিনির পরিবর্তে
একই পদ্ধতি অনুসরণ করে নলেন বা খেজুরের গুড়ের শিরা দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এদিকে শিরাটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন এর মধ্যে থেকে অল্প শিরা তুলে একটু ঠান্ডা করে নেব এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকেও অফ করে রাখব। শিরাটা একটু ঠান্ডা হওয়ার পর এখন চেক করে নিলাম এর মধ্যে একটা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে, এর থেকে বেশি ঘন, অর্থাৎ একতার বা দুতারের শিরা কিন্তু বানাবেন না। এদিকে মিশ্রণটাকে প্রায় 10 মিনিট রেস্টে রাখার পর এর মধ্যে 2 চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডা বা খাবার সোডা দেওয়ার সময় একটু খেয়াল করে দিতে হবে যেন এর পরিমাণ বেশি না হয়ে যায়। যদি খাবার বা বেকিং সোডার পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপির স্বাদ তেতো হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ভালোভাবে দেখুন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হতে হবে। এর থেকে পাতলা যদি করে ফেলেন তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এরপর পিঠেগুলোকে ভাজার জন্য একটা প্যান ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল। এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা মিডিয়াম গরম হয়ে এলে এক একটা নারকেলের তক্তির দুটো সাইড এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা পিঠে তেলের উপর ভেসে ওঠার পর তবেই আরও একটা পিঠে ছাড়তে হবে, না হলে পিঠেগুলো সব গায়ে গায়ে লেগে একসাথে জুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে সরাসরি গরম চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখব 30 মিনিট। চিনির শিরার মধ্যে পিঠেগুলো ডোবানোর সময় যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেওয়ার পরই পিঠেগুলো ডোবাতে হবে, আর মাঝে দু একবার পিঠেগুলোকে এইভাবে উল্টে দিতে হবে যাতে এর দুটো সাইডে চিনির শিরা সমানভাবে ঢুকতে পারে। 30 মিনিট পর এখন পিঠেগুলোকে চিনির শিরা থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে উপর থেকে অল্প চিনির শিরা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।